প্রথম দিন থেকেই নোটিস না পাওয়ার কথা জানিয়ে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে কি বলছেন তিনি শুনুন। তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এবং মানহানির মামলা করব। এই অপব্যবহারের পর বিভিন্ন স্তরে প্রচুর মানুষ, বিশেষ করে আমার বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা যেভাবে আমার পাশে থাকার বার্তা দিয়েছে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আমার বলেছে এই কথা আমরা কেউ বিশ্বাস করি না, আমি সত্যি অভিভূত ও চিরকৃতজ্ঞ। জনতাই আমার বিচারক, তারাই বিগত দিনের মতো আমার বিচার করবে। এটা আমার কাছে খুব বলার দরকার ছিল, তার কারণ আপনারা জেনেছেন, আপনারা টিভিতে অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু আপনারা আমাকে যখনই জিজ্ঞেস করেছেন কিন্তু আজও অব্দি একজন বলছে আপনি কখন যাচ্ছেন। তাহলে চিঠি পেলাম না, যাওয়ার প্রশ্ন কোথায় আছে? আর এত মানুষ যেখানে বাংলায় আমাকে ছেড়ে যায়, আমি একটা কথা আপনাদের মনে রাখি, আমার পলিটিক্স জীবন 40 বছর আছে, সবার কাউন্সিলর হয়েছি, চারবার বিধায়ক হয়েছি, মানুষের সঙ্গে আমার একটা জীবিক সম্পর্ক আছে। আর যে দুবার 2001 সালে হারানো হয়েছিল সেটাও হারা বলে না, আমাকে জোর করে হারানো হয়েছে। তা সত্ত্বেও আমি বলি প্রচুর মানুষের সমর্থন আমার সাথে আছে, তার কারণ সেটা নির্বাচনের সময় বোঝা যায়। নির্বাচনের সময় যখন কেন্দ্রে বাইরে যে নির্বাচন হয় তখন কেউ বলতে পারবে না যে বিধাননগরে কোন রকম গণ্ডগোল হয়েছে। তাই আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে যারা আমাকে চেনেন, জানেন, সুজিতদা ছোটবেলা থেকে যারা আমাকে এখানে জন্মাতে দেখেছে, এই পাড়ায় আমার জন্ম, শুধু জন্ম শুধু তাই না, এই পাড়ায় এই ক্লাবে আমার বেড়ে ওঠা, আর খেলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, দুর্গাপুজো এইসব নিয়ে সুজিতদা সবসময় থাকে এবং কার্নিভাল যত পড়ব বড় বিধি সেখানে হয়েছে, সবই সাধারণ মানুষের সমর্থন সহযোগিতা। আজকে এমনি একটা কথা শুনে আমি আহত হচ্ছি, শুধু আমি বলছি যে র্যাগিং র্যাগিং বলছে ছাত্র সমাজে র্যাগিং, এটাও আমার কাছে মনে হচ্ছে গেল। তার কারণ আমি মানসিক ভাবে প্রথম দিন যখন এটা দেখানো শুরু হলো নিজে ব্যক্তিগত ভাবে খুবই দুঃখ পেয়েছিলাম, তার কারণ 40 বছর পলিটিক্সে কেউ কোনোদিন ঘুরতে পারে। আমি আবারও আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, যদি কোনোদিন কোন এজেন্সি আমাকে ডাকে আমি নিশ্চয়ই সেখানে যাব এবং আমার বক্তব্য সেখানে রাখবো। কিন্তু যে জিনিসটা সত্য না, যে জিনিসটা বারবার আপনাদের বললাম, এটা যে আমাকে আপনার সূত্রটা আপনার বলেছেন কোন সূত্র থেকে পেয়েছি, যদি এজেন্সির মাধ্যমে আপনারা বলতে পারেন, যদি এজেন্সির মাধ্যমে যদি নোটিশটা এসছে তাহলে এজেন্সি তো আজকে বলত উনি 11:30 আজকে আসছেন, তাহলে একটা ফেক নিউজ কেন? আমি তো কারোর সঙ্গে শত্রুতা করিনি, কারোর সঙ্গে কোন খারাপ ব্যবহার করিনি, আপনার অনেক বন্ধু আছে সাংবাদিক আমার, আমি বলবো দয়া করে আপনারা সেই শত্রুতাটা আপনারাই বার করবেন তখন আপনি আদর করছি, এটা আমি আপনাদের কাছে বলবো। তার কারণ আমাকে এটা বলতে হচ্ছে, আর আপনারা জানেন ব্যক্তিগত ভাবে এখানে প্রচুর মানুষ আছে তারাও অনেক আহত হচ্ছে, অনেকে বলেছে শুনি এটা হতে পারেনি, তোমার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা ঠিক না। আমি বলেছি যে কোনো যদি কেউ কোশ্চেন কোনোদিন আমাকে করে কোনো এজেন্সি, আমি দাঁড়িয়ে তার সামনে পালাবো না, তার সামনে দাঁড়িয়ে উত্তর করবো। এটুকু জোর, এটুকু মনের জোর, এটুকু শক্তি ঈশ্বর আমাকে দিয়েছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমার কেন্দ্রের মানুষদের আমি মনে করি, তাদেরকে আমি ঈশ্বরের চোখে তাদেরকে দেখি এবং আজকে যা ডেভেলপমেন্ট, যা উন্নয়ন এই সরকারের আমলে, সবটাই চেষ্টা করি মানুষের ঘরে ভালো করা যায়। আর যত রাত্রি হোক লোকে আমাকে ফোন করে বিপদে পড়লে, তার হসপিটাল, তার অন্য কিছু ব্যাপার,
सुनीता, ये मैं चाहिए कि सीबीआई की तरफ से भी मीडिया के इंस्ट्रक्शन की तरफ से बोला गया कि सुजीत बोस को बुलाया गया, आप जानते हो।
لكن أنا أقول لك أنني 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 أقول ل